শুধুমাত্র একটি মাস্ক ব্যবহার করে আপনার টয়লেট ঝকঝকে তক্তকে রাখতে পারবেন কিভাবে সেই পদ্ধতিটি অবলম্বন করুন করবেন চলুন দেখে নেওয়া যাক সেই জন্য আপনার লাগবে এরকম একটি মাস্ক এ মাস্কটি প্রথমে আমি এই ফিতাটা ছুটিয়ে নেব এক পাশের ফিতা ছুটানোর পরে আমি এর মাথাটা কেটে নেব আর এই পর্যায়ে আপনাদের অনুরোধ জানাচ্ছি ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী টিপস পাওয়ার জন্য এর মাথাটি কাটার পর দেখা যাবে এর ভেতরে কয়েকটি লেয়ার আছে আমি একটু ফাঁকা করে নেব এই ফাঁকার ভেতরে এরকম সাবান ব্যবহার করব সবার ঘরে কিন্তু কম বেশি এরকম ছোট ছোট সাবান জমে যায় কাপড় কাচার পরে এগুলো ফেলে না দিয়ে আপনি এই সাবানগুলোকে কাজে লাগাতে পারেন আপনার টয়লেট পরিষ্কার করার ক্ষেত্রে তারপরে সেই ফিতাটা যে ছিল সেটা দিয়ে এটাকে ভালো করে বেঁধে নেব আর বাড়তি অংশটা কেটে নেব এখানে আপনি কাপড় কাচার সাবান এবং গায়ে মাখা সাবান যে কোনো সাবানই ব্যবহার করতে পারেন সুগন্ধি সাবান হলে তো কথাই নেই আজকের পর থেকে এই ব্যবহার করা সাবানগুলো আর ফেলে দিবেন না এখন এটা ঝুলানোর মতো হয়ে গিয়েছে এই যে এখানে যে আমাদের ফ্লাশ করার যেই টাংটা থাকে সেইটার মধ্যে এই মাস্কের একটা মাথা আমি ঝুলিয়ে দেব এখন যেটা হবে যে আপনি যতবার ফ্লাশ করবেন ততবারই আপনার টয়লেটে সাবান দিয়ে ধোয়া হয়ে যাবে এবং সুন্দর একটি ঘ্রাণ বের হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহফেজ